অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ 11ই মে 2021 দুর্লভ অমাবস্যা। এই অমাবস্যা থেকে এই সাতটি রাশি, অর্থাৎ এই অমাবস্যার পর থেকে এই সাতটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। লটারি প্রাপ্তি, অপার ধন ও সম্পত্তি, ভূ সম্পত্তির ক্রয় করতে চলেছে কোন কোন এই সাতটি রাশি। দেখুন, এই অমাবস্যা পড়েছে খুব ভালো দিনে, মঙ্গলবার, এবং আজ বজরং বলিরও দিন, অর্থাৎ দুর্লভ যোগ। এই যোগে আপনারা, যাদের ভাগ্য চমকাচ্ছিল না, এই সাত রাশির নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এবং এই দিন যদি আপনারা দান এবং স্নান করেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ পুণ্য অর্জন হয়। এবং এই দিন যদি কোনো ভিক্ষুক বা নির্ধনী ব্যক্তিকে, বাস্তবে যে নির্ধনী ব্যক্তি, তাকে যদি পেট ভরে সাত্ত্বিক আহার করাতে পারেন, এটা আপনার শতগুণ পুণ্য অর্জন কিন্তু হয়। অর্থাৎ এই অমাবস্যা তিথিতে, এই দুর্লভ অমাবস্যা, এই 11ই মে 2021 মঙ্গলবার, অর্থাৎ এই অমাবস্যার পর থেকে আমি আবারও বলবো, এই সাতটি রাশি মহা লটারির প্রাপ্তি এবং ধনসম্পত্তি কিন্তু হতে চলেছে। এবং কোন কোন এই সাত রাশি কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অর্থাৎ এই অমাবস্যার পর থেকে আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মহা লটারি প্রাপ্তির যোগ, এবং ভাগ্যের দ্বারা কিন্তু আপনাদের অর্থ আসবে কন্যা রাশি। এবং আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি কিনা, নিজস্ব সম্পত্তি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। দুই নম্বর যে রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি জায়গা যথেষ্ট মজবুত হবে। কর্মের জায়গাটাতে আপনারা কর্মপ্রাপ্তির জায়গা এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা আপনারা কর্ম পাওয়া, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং অর্থনৈতিক দিকটা আপনাদের এই অমাবস্যার পর থেকে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এর পরের যে রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ এই সাত রাশির মধ্যে এই কর্কট রাশি ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু করবে, ব্যবসা থেকে প্রচুর অর্থ কিন্তু পাবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস থেকে কিন্তু এ সময় কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে কর্কট রাশি যদি আপনি হন। আপনার ক্ষেত্রে কিন্তু এই অমাবস্যার পর থেকে আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে কর্কট রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনার ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্ম থেকে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন।
নিজস্ব সম্পত্তি ক্রয় করারও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে। পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আকস্মিক ধন প্রাপ্তি, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে কিন্তু অর্থ পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলছে এই অবসর পর থেকে, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের সম্ভাবনা বাড়িয়ে তুলবে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, লটারি, শেয়ার, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন, অপার ধন পেতে চলেছেন, অর্থাৎ কুম্ভ রাশি ধন বর্ষা হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি খুব চর্চিত রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আপনারা শেয়ার মার্কেট, লটারি থেকে আপনারা কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, ফাটকা থেকে এ সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন এই সময়। এবং কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতির যোগ কিন্তু সম্ভাবনা এ সময় কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশি সবশেষে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে, অর্থাৎ যারা ব্যবসা করেন ব্যবসা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনাদের প্রেমের জায়গা, দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, এবং আপনাদেরও কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে। এবং হঠাৎ কোনো জায়গা থেকে টাকা পাওয়া, লটারি হোক, শেয়ার হোক, বা কোনো সূত্র থেকে টাকা পাওয়া, বা যে টাকা আপনাদের ডুবে আছে, ফেঁসে আছে, সেই টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে, অর্থাৎ দীর্ঘদিনকার আপনাদের এই অর্থনৈতিক দিকটা চাঙা হতে চলেছে, অর্থাৎ আপনাদেরও কিন্তু অপার ধন, ধন বর্ষা হতে চলেছে আপনার বৃশ্চিক রাশি মানুষের, অর্থাৎ আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে। অর্থাৎ এই মহাসংযোগ, এই দুর্লভ যোগ, এমনি মঙ্গলবার অমাবস্যা তিথি, বজরং বলির দিন, অর্থাৎ আপনাদের এই সময় থেকে, অর্থাৎ অমাবস্যার পর থেকে বিশেষ বিশেষভাবে ভাগ্য কিন্তু চমকাবে চমকাবে। অর্থাৎ যে কাজগুলো আপনাদের সম্পন্ন হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু আপনাদের এবার কিন্তু সম্পন্ন হতে চলেছে। এই সাত রাশির হতে চলেছে মহা ভাগ্যশালী, অর্থাৎ এই অমাবস্যার পর থেকে, অর্থাৎ 12ই মে থেকে আপনাদের কিন্তু বেশ কিছু শুভ শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতে চলেছে, অর্থাৎ কপাল খুলতে চলেছে এই এই দুর্লভ অমাবস্যা থেকে এই সাত রাশির মানুষের। তো আপনাদের এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং এই মহাবর্ষা তিথিতে যে দান সান এবং নির্ধনী ব্যক্তিকে খাওয়ার কথা বললাম সেটা অবশ্যই খাওয়ান। নমস্কার, ধন্যবাদ।